সুসম মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকি LK1900A হাইপেন HS এই মডেলের 5 প্যাটার্ন মেশিনের কিভাবে প্যাটার্ন লক এবং আনলক করবেন সেটা আমি আপনাদেরকে আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করব। তো আপনারা দেখতেছেন যে আমার এই মেশিনের আমরা রেডি বাটন অফ করে যখন আমরা প্যাটার্ন সিলেক্ট করতে যাচ্ছি তখন আমাদের প্যাটার্ন 6 নম্বরের পরে ডাইরেক্টলি 11 নম্বর চলে আসতেছে। অর্থাৎ 6 এর পরে যে 7 8 9 10 যে প্যাটার্নগুলো আছে, যে প্যাটার্নগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেই প্যাটার্নগুলো আমাদের আসতেছে না। তো সেই প্যাটার্নগুলো আমরা আপনাদেরকে আনলক করে দেখাবো। এই প্যাটার্নগুলো সাধারণত ডিফল্ট লক হয়ে থাকে। এই ডিফল্ট লকগুলো আমরা কীভাবে আনলক করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম রেডি বাটনটি অফ করে নিলাম, তারপরে এম বাটনটি চাপ দিয়ে আমরা প্রোগ্রামে ঢুকবো। ঢুকার পরে এখানে 201 নম্বর প্রোগ্রামে আসার পরে আমরা যখন রেডি বাটন চাপ দেব তখন এখানে একের পরে যেই 1 2 যে নাম্বারগুলো আছে এগুলো আমাদের প্যাটার্ন নাম্বার, আর ডান পাশে যে জিরো থাকলে আমাদের এটা লক থাকে এবং এটাকে আমরা যদি এক করে দিই সেটা আনলক হয়ে যায়। তো আমরা শুরুতে যে প্যাটার্নগুলো আমাদের আনলক করা আছে সেই প্যাটার্নগুলো আমরা আনলক করে দিচ্ছি। অর্থাৎ 7 8 9 10 এই প্যাটার্নগুলো আমরা সবগুলো জিরো চিপে এক করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেশিনের প্যাটার্নগুলো আমাদের আনলক হয়ে যাবে। যখন আমরা চাই তখন আমাদের এই প্যাটার্নগুলো আমরা রেডি করতে পারবো। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই মেশিনের প্যাটার্ন কীভাবে লক এবং আনলক করতে হয়। আর যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখতে পাবেন যে আমরা যদি আগে তো 6 নম্বরের উপরে প্যাটার্ন যাইতো না, এখন 6 7 8 9 10 এগুলো সবগুলো প্যাটার্ন রেডি হচ্ছে, আমরা চাইলে এগুলো চালাতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকল ভালো থাকেন, সুস্থ থাকেন।